গত 24 ঘন্টায় বিভিন্ন অবজারভেটরিতে যে তাপমাত্রা আমরা রেকর্ড করেছি যেখানে মূলত তাপমাত্রা 5 ডিগ্রি বা তার বেশি সেটা হচ্ছে দমদমে 41.2 ডায়মন্ড হারবারে 38.6 দীঘাতে 38 কৃষ্ণনগরে 40.8 শ্রীনিকেতনে 42.3 ক্যানিং 40.6 হলদিয়া 39.1 মগরা 40.6 বালুরঘাট 40 ইত্যাদি ফলে সর্বত্রই একটা হিট ওয়েভ আমাদের কিন্তু দক্ষিণবঙ্গে সব জেলাতেই কম বেশি জারি রয়েছে এবং দু একটা জায়গায় পকেটে হয়তো হিট ওয়েভের শর্ত পূরণ হয়নি কিন্তু হিট ওয়েভ লাইক সিচুয়েশন রয়েছে ফলে বেসিক্যালি এর মধ্যে খুব একটা তফাত নেই তার কারণ বিটে হিট ওয়েভ লাইক সিচুয়েশন অর এক্স্যাক্টলি হিট ওয়েভ ইম্প্যাক্ট বা যে সাফারিং যেটা হচ্ছে সেটা একই থাকছে এবার পূর্বাভাস যেটা হচ্ছে যে আজকে 17 তারিখ 21 তারিখ অবধি কিন্তু এই সিচুয়েশনটা কন্টিনিউ করবে দক্ষিণবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে এবং উত্তরবঙ্গের 3টে জেলা মালদা এবং 2 দিনাজপুরের ক্ষেত্রে উত্তরবঙ্গের বাকি জেলা এক্সেপ্ট দি হিলি রিজিয়ন সেখানে হিট ওয়েভ লাইক সিচুয়েশনস থাকবে এক্স্যাক্টলি হিট ওয়েভ হবে না দার্জিলিং কালিম্পং কার্শিয়াং যদি বাদ দিয়ে দেন আর এদিকে আমাদের মালদা 2 দিনাজপুর বাকি যে জায়গাটা সেখানেও কিন্তু হট এবং ডিসকমফোর্ট ওয়েদার থাকবে অর্থাৎ জলপাইগুড়ি কুচবিহার ইত্যাদি জায়গাতে ওয়ার্নিং যেটা আমরা ইস্যু করেছি সেটা হচ্ছে 17 থেকে 20 বা 21 আমরা অবধি এখন বলছি আমাদের দক্ষিণবঙ্গে সমস্ত জেলাতে দুই এক জায়গায় হিট ওয়েভের সতর্কতা আর উত্তরবঙ্গের ক্ষেত্রে 2 দিনাজপুর এবং মালদাতে 17 এবং 18তে হিট ওয়েভ বাকিগুলোর সময়তে হিট ওয়েভ লাইক সিচুয়েশন উত্তরবঙ্গের ক্ষেত্রে আই রিপিট 17 এবং 18 না একটা দীর্ঘদিন ধরে হিট ওয়েভ বা হিট ওয়েভ লাইক সিচুয়েশনস চলছে 22 তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি সিচুয়েশন একটু ধীরে ধীরে ইম্প্রুভ করা শুরু হবে অর্থাৎ যে 40 ডিগ্রি অ্যান্ড অ্যাভব যে জিনিসটা হচ্ছে সেটা হয়তো বিলো 40-এর নিচে নেমে যাওয়ার সম্ভাবনা আপাতত 20 তারিখ অবধি দক্ষিণবঙ্গে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই ভিডিওটা একটু বাড়িয়ে দেওয়া যদি 5 মিনিট করতাম সেটাকে 20 মিনিট করা আর ক্যাটেলকে ঘরের মধ্যে রাখা বাইরে বের না করা এবং যে সিমটমগুলো আমরা বলছি যে র্যাশ হতে পারে ক্র্যাম্প হতে পারে বা হিট স্ট্রোক হতে পারে সেই সেই সিমটমগুলোকে একটু বোঝা যে কী কী হয় এই সময় গরমে একটা হচ্ছে প্রচণ্ড উইকনেস হতে পারে ডিহাইড্রেশনের জন্য বেসিক্যালি হয় জল যদি কম খাওয়া যায় শরীরে জল বেরিয়ে যায় দেন একটা মাথা ঝিমঝিম করা হেডেক বমি ভাব হঠাৎ করে খুব ঘামা এইসব যদি কোনো সময় হয় তখন সাথে সাথে ডাক্তারের বিশেষজ্ঞ লোকেদের পরামর্শ নেওয়া বা নিয়ারেস্ট হেলথ সেন্টারে খবর করা তো মেইন যেটা আজকের আছে যে যে সিস্টেমটা যে সিচুয়েশন চলছে এখন অবধি সেই সিচুয়েশনই চলবে 21 তারিখ অবধি 22 তারিখ থেকে ধীরে ধীরে সিচুয়েশন ইম্প্রুভ করা শুরু হবে অর্থাৎ 40 ডিগ্রি অ্যান্ড অ্যাভব যেটা চলছে বিভিন্ন জায়গায় মানে 5 ডিগ্রি সেটা হয়তো 22 তারিখ থেকে কমা শুরু হবে আপনি বলেন 20 তারিখ অবধি কোনো বৃষ্টি নেই তারপরে কি কালবৈশাখী বা বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত দেখুন আমরা 5 দিন করে দিই ফলে আজকে 17 তারিখ 17, 18, 19, 20, 21 21 অবধি বলেছি হিট ওয়েভ চলবে ন্যাচারালি 22 তারিখ থেকে আমরা বলছি সিচুয়েশন ইম্প্রুভ করবে তো ন্যাচারালি নেক্সট আপডেটে আমরা দেব আমরা যেমন হিট ওয়েভের স্পেশাল বুলেটিন দিই বৃষ্টিরও স্পেশাল বুলেটিন তো দিই তো 20-21 আপাতত আমরা কি বলছি যে 20-21 অবধি দক্ষিণবঙ্গের জেলাতে হিট ওয়েভ চলবে উত্তরবঙ্গে বলেছি 3টে জেলায় শুধু 17 আর 18 বাকি হিল এরিয়া বাদ দিয়ে বলেছি যে হিট ওয়েভ লাইক সিচুয়েশন নট দি হিট ওয়েভ